रवींद्रनाथ विवेकानंद विश्वभाषीर महान देश नाही तो भावना करी ना चिंता हृदय नाही तो भयेर लेश भारत आमार भारत बर्ष स्वदेश आमार स्वप्न गो তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ। ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সবাইকে ক্রিয়েটিভিটি অ্যান্ড মিতে স্বাগত। আজকে বানাবো পনির ভাপা, খুব সহজে বানানো যায়। কী কী লাগছে আমি বলি। এখানে পনিরকে আমি টুকরো টুকরো করে কেটে আর গরম জলে নুন দিয়ে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। কাজু বাদাম বাটা রেখেছি আর এখানে 2 টেবিল স্পুনের মতো সর্ষে বাটা এবং পোস্ত বাটা আছে। আর আছে এখানে নুন আর লাগছে সর্ষের তেল, ধনে পাতা আর 2টো কাঁচা লঙ্কা রেখেছি। ডেসক্রিপশানে আমি সমস্ত ডিটেলস দিয়ে দেব, তোমরা দেখে নিও। চলো এবার আমি শুরু করি। একটা স্টিলের টিফিন কৌটো নিলাম আর সেখানে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার সর্ষে এবং পোস্তর পুরো পেস্টটা আমি দিয়ে দিলাম। কালো সর্ষেকে বেটেছি, সাদা সর্ষে নিইনি, আর তার সাথে পোস্ত একসাথে বেটেছি। এবার কাজু বাদাম বাটাটা পুরোটা দিয়ে দিলাম। কত কী পরিমাপ আমি সব ডেসক্রিপশানে দিয়ে দেব। এবার দেব নুন, নুনটা একদমই স্বাদ অনুযায়ী দেবেন। এবার কুচি করে রাখা ধনে পাতা টুকরোগুলো দিয়ে দিলাম। 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা রেখেছিলাম দিয়ে দিলাম। এবার দিচ্ছি ওপর দিয়ে সর্ষের তেল। একটা চামচ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিই। খুব একটা ভালোভাবে না মেশালেও, জাস্ট আলতো করে মেশালেও হবে। নুনটা তোমরা পরে অ্যাডজাস্ট করে নিতে পারো, যদি একটু কম হয় তো পরে অ্যাডজাস্ট করা যাবে, বেশি হলে আবার একটু প্রবলেম। হয়ে গেল মোটামুটি, আর বেশি এটাকে ঘাঁটবো না। এবার টিফিন কৌটোর মুখটা বন্ধ করে দেব ঢাকনা দিয়ে। আর এদিকে প্রেশার কুকারে আমি সামান্য একটু জল বসিয়েছিলাম, জলটা তো ফুটে গেল। এবার টিফিন কৌটোটা প্রেশার কুকারে দিয়ে দেব। প্রেশার কুকারে এটা দিয়ে দিলাম টিফিন কৌটোটা, টিফিন কৌটোর ঢাকনাটা একদম কিন্তু চেপে বন্ধ করলাম। এবার প্রেশার কুকারের ঢাকনাটাও বন্ধ করে দেব। পনির ভাপা তো একদম রেডি। প্রেশার কুকারে একটা হুইসেল হওয়ার পরেই আমি প্রেশার কুকার বন্ধ করে দিয়েছিলাম। তারপরে স্টিমে ছিল, স্টিম ছাড়তে তারপরে আমি এটা টিফিন কৌটোটা খুললাম। আর তোমরা দেখতেই পাচ্ছ কীরকম বেশ মাখা মাখা হয়েছে, একদম পুরোটাই ভাপে হয়েছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। সবাইকে আরও আর একবার অনেক ধন্যবাদ। ভালো থাকবে, বাই।